জালানার রড ভেঙে চুরির ঘটনা ঘটল ব্যারাকপুরে জানা যায় ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরির ঘটনা ঘটল ব্যারাকপুরে জালনার রড ভেঙে দুষ্কৃতীরা ঘরে ঢোকে বলে জানা যায় ভেতর থেকে দরজা আটকে চুরি করে পালায় দুষ্কৃতীরা জানা গেছে রবিবার সন্ধ্যায় বাড়িতে ছিলেন না ওই ব্যবসায়ী স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে যান বাড়ি ফিরে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ সন্দেহ হয় পেছনে গিয়ে দেখেন রড ভাঙা অবস্থায় রয়েছে পরে ঘরে ঢুকে সবকিছু অবস্থায় দেখতে পান দাবি বারো বারোপরি সোনার গহনা সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা খবর দেওয়া হয় টিটাগড় থানায় পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করেছে ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ছটা পঞ্চাশ পঞ্চান্ন সময় বাড়িতে ঢুকে ঢুকে তালাটা খুলে ভিতরের তালাটা যখন খুলেছি আর খুলে দরজাটা ঠেলা মারছে আর দরজাটা খুলছে না ভিতর দিয়ে শীতকে নিয়ে আটকানো তখন আমাদের সন্দেহ হয়েছে দুবার লাথি মেরেছে খুলছে না তখন চোর চোর বলে চিৎকার করেছি চিৎকার করলে পাড়ার লোকজন এসছে পাড়ার লোকজন এসে বাড়ির পিছনটায় যখন গেছি পাঁচ দশ মিনিটের মধ্যে পিছনটায় গিয়ে দেখি গ্রিল রান্নাঘরের পিছনে যে গ্রিল আছে জানলা জানলার গ্রিল কেটে মানে কেউ ঢুকেছে ভিতরে সিটকেনি খুলে সবাই আমরা ঢুকি ঢুকে দেখি আলমারি খুলে আমার সোনা প্রায় দশ বারো ভরি সোনা ছিল আর ক্যাশ হাজার পাঁচেক টাকা ছিল সব নিয়ে চলে গেছে বিউডা রিপোর্ট নিউজ নোম্যাসল্যান্ড ব্যারাকপুর